বছর যখন করোনা হয়েছিল লকডাউনের মধ্যে আমরা শুধু আমাদের দেশ নয় ভারতবর্ষ নয় পুরো পৃথিবী লকডাউনের মধ্যে যাচ্ছিল তখন আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা তাদের অফিসে বসে সমস্ত আদেশ দিত এইটা করেনি কখনো বলেছিলেন থালা বাজাতে আমরা থালা বাজিয়েছি কখনো বলেছে বাটি বাজাতে আমরা বাটি বাজিয়েছি কখনো বলে দিয়া জ্বালাতে আমরা তাও করেছি কি না করোনা নাকি চলে যাবে ভালো কথা আমরা সমস্ত কিছু মেনেছি কিন্তু তার দশা হচ্ছে এখনো করোনা আছে আর করোনা যেভাবে ছড়াচ্ছে যাক এটা নিয়ে আমি সেই কথাটা এখন তুলতে চাইছি না যেটা বলতে যাচ্ছিলাম যখন আমাদের দেশে সমস্ত সবচেয়ে বেশি কঠিন সময় ছিল তখন আমরা দেখেছি আদরণীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা তাদের অফিসে দরজা বন্ধ করে সমস্ত আদেশ দিত কিন্তু সেই সময় ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যে রাস্তায় নেমে মানুষ ভালো আছে কি নেই সেটা দেখেছে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি না না এটা আমি দলে আছি বা আমার আমি দিদিকে ভালোবাসি শ্রদ্ধা করি বলে বলছি না এটা কিন্তু সত্যি আমরা সবাই দেখেছি গত বছর যখন লকডাউন হচ্ছিল দিদি রাস্তায় নেমে দেখেছে কি মানুষ ভালো আছে কি নেই এবং শুধু রাস্তা নয় প্রত্যেকটা হসপিটালে গিয়ে দেখেছে যখন আমরা হসপিটালে ধারে কাছে যেতাম না তখন আমাদের ভয় হতো যে হসপিটালের কাছে গেলেও আমাদের করোনা হয়ে যাবে আর করোনা যদি হয়ে যায় আমরা মারা পড়বো তখন দিদি রাস্তায় নেমে হসপিটালে ঘুরে ঘুরে দেখেছে বেড পাওয়া যাচ্ছে কি নেই অক্সিজেন পাওয়া যাচ্ছে কি নেই ওষুধপত্র পাওয়া যাচ্ছে কি নেই তাহলে সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আপনারা